নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশুই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তান্ত্রিক গণেশের দিকে রাজশ্রী রাজশ্রীকে অনেক অনেক স্বাগত সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি রাজশ্রী আপনাকে তো নতুন করে আর পরিচয় করানোর কিছু নেই দর্শকদের কাছে কারণ দীর্ঘ 20 বছর তারা আপনাকে টানা দেখছেন যারা সিটিভিএনের 25 বছরের দর্শক তারা 20 বছর ধরে আপনাকে আজকাল পরশু অনুষ্ঠান তখন অন্যান্য অনেক নামে অনুষ্ঠানটি চেঞ্জ হয়েছে কিন্তু আপনি ছিলেন এবং একই রকমভাবে আপনি ছিলেন মানে এই জ্যোতিষের অনুষ্ঠান মানেই যে একটা কিছু আলাদা করে কিছু চাপিয়ে নেওয়া ব্যাপারটা নয় একদম নিপাট নিখাত অঙ্ক কষে জ্যোতিষশাস্ত্রের চর্চা করা এবং আপনার প্রতিকারের যে পদ্ধতি সেই পদ্ধতি কিন্তু আধ্যাত্মিক পদ্ধতি তান্ত্রিক পদ্ধতি আপনার প্রতিকার হচ্ছে তন্ত্রোক্ত ক্রিয়ার দ্বারা এবং মন্ত্র উচ্চারণ এবং কিছু পালন কিছু ধারণ কিছু পালন অর্থাৎ তার মধ্যে একটা আধ্যাত্মবাদের প্রয়োগ আছে এবং হয়তো ধারণও অনেকে আজকাল করতে চায় না অনেক ছেলে মেয়ে সেখানে তাতেও অসুবিধা নেই পালন আচ্ছা এবারে আমার যেটা আজকে প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে আমরা যারা হিন্দু মানে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তারা আমরা বেশিরভাগই ঈশ্বর বিশ্বাসী নাস্তিক আমরা খুব কমই আছি আমরা মূলত আস্তিক আমরা কেউ কোনো না কোনো দেবতাকে প্রাধান্য দিয়ে পুজো করি কেউ কৃষ্ণের পুজো করেন কেউ কালীর পুজো করেন কেউ শিবের পুজো করেন কেউ দুর্গার পুজো করেন কেউ হনুমানজির পুজো কিছু না কিছু কেউ বিষ্ণুর পুজো করেন মানে কেউ কিছু না কিছু পুজো করেই থাকেন কোনো না কোনো ঈশ্বরকে আর এই পুজোর প্রথম এবং প্রধান উপকরণ হিসেবে আমরা যেটাকে নিই সনাতন হিন্দু ধর্মীরা সেটা হচ্ছে ফুল তো আজকে আপনার কাছে একটা প্রশ্ন ধরুন আমি এক দেবতাকে পুজো করি আপনি গণেশের গণেশ এবং মা লক্ষ্মী আপনার পুজো করেন মানে আপনি মানে অবলম্বন করেছেন তো এরকম আমরা যে যে দেবতায় অবলম্বন করি না কেন এই যে উপকরণে আমরা ফুল দিচ্ছি আমরা তো একটা সার্বিকভাবে ফুল নিয়ে আসি কিছু জবা কিছু গাঁদা কিছু নয়নতারা কিছু দোপাটি কিন্তু কোন দেবতার কোন ফুল প্রিয় একটু যদি বলেন তাহলে মনে হয় আমাদের এই পুজোটা খুব সুন্দর করে করতে পারি নিশ্চয়ই আলোচনা করব দেখুন আমি তার আগে বলবো যে এই যে ফুল ফুল কি ফুল বোধহয় প্রকৃতির শ্রেষ্ঠ উপহার ফুল পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় না আছে মানে সব মানুষই কিন্তু ফুল পছন্দ করেন এবং ফুল হচ্ছে প্রকৃতির শ্রেষ্ঠ উপাচার শ্রেষ্ঠ জিনিস আমরা প্রতিদিন আমাদের প্রিয় দেবতাদের সুসজ্জিত করি বিভিন্ন রকম ফুল দিয়ে এবং এটা আমরা করি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মানে আমরা যখন আমাদের প্রিয় দেবতাদের সাজাই প্রিয় দেবদেবীদের সাজাই তখন আমরা সবসময় তাদেরকে ফুল নিবেদন করি এবং এই কাজটা সাজানোও হয় ফুল দিয়ে এই কাজটা করা হয় কিন্তু অত্যন্ত মনের অন্তরের অন্তঃস্থল থেকে এবং তাতেও আমরা দেখা যাচ্ছে যে আমরা এই কাজটাও যখন করছি সেই ফুলের ব্যবহার দেবতাদের সুসজ্জিত করা হয় ফুল দিয়ে কারণ দেবতাদের কাছ থেকে শুভ ফল লাভের উদ্দেশ্যে এই জন্য দেবতাদের সুসজ্জিত করা হয় ফুল দিয়ে আবার আমরা দেখেছি অনেক সময় সম্মানিত বিখ্যাত ব্যক্তি তাকেও কিন্তু সম্মানিত করা হচ্ছে সেই ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হচ্ছে তাকে সম্মানিত করা হচ্ছে সেটাও হচ্ছে সেই ফুল দিয়ে এবং একটা জিনিস আমাদের এখান থেকে বুঝতে হয় যে ফুল কিন্তু দেবতা মানব সবার প্রিয় আমরা যখন বিভিন্ন ঠাকুরদের পুজো করছি তখনও আমরা বিভিন্ন রকম ফুল দিয়ে পুজো করছি যখন কোনো সম্মানিত ব্যক্তিকে কোনো জ্ঞানী মানুষকে কোনো ইম্পর্টেন্ট ব্যক্তিকে আমরা যখন অভ্যর্থনা জানাচ্ছি তখনও আমরা ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছি অর্থাৎ ফুল দেবতা মানুষ সকলের প্রিয় এবং আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হয় এটা হচ্ছে আজকের মেন আলোচ্য আমাদের একটা জানা রয়েছে যে মা কালী জবা ফুলে সন্তুষ্ট হন দুর্গার শিউলি ফুলে এবং অপরাজিত ফুলে সন্তুষ্ট হন এইরকম আমরা কিছু কিছু জানি সবটা আমাদের জানা নেই আমি আজকে এটা নিয়েই আলোচনা করব যেমন ফার্স্টেই আসবে শিব দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল কি আপনারা হয়তো জানেন আকন্দ এবং ধুতুরা এছাড়া তুলসী মঞ্জরি দিয়েও কিন্তু শিবের পুজো করা যায় এতেও শিব অত্যন্ত প্রসন্ন হন আকন্দ আছে ধুতুরা আছে এছাড়া তুলসী মঞ্জরি দিয়েও শিব পুজো সর্বশ্রেষ্ঠ বলা হয় তুলসী মঞ্জরি দিয়ে শিব পুজো সর্বশ্রেষ্ঠ এবং এতে শিব অত্যন্ত প্রসন্ন হন এরপরে বলবো নারায়ণের প্রিয় ফুল নারায়ণের প্রিয় ফুল হচ্ছে পদ্ম করবী হতে পারে রক্তকরবী বা শ্বেতকরবী দুটোই হতে পারে মা কালীর প্রিয় ফুল সকলে জানেন রক্তজবা এছাড়া অন্যান্য রক্তজবা ছাড়াও অন্যান্য কালারের জবা দিয়েও মা কালীকে পুজো করা যায়
সূর্যদেবের প্রিয় ফুলও কিন্তু রক্তজবা। সূর্যদেবের প্রিয় ফুলও কিন্তু রক্তজবা। মা শীতলার প্রিয় ফুল হচ্ছে, মা শীতলার প্রিয় ফুলও কিন্তু জবা। জবা আমি দেখেছি যেটা, জবা ম্যাক্সিমাম ঠাকুরের প্রিয় ফুল, মা শীতলার প্রিয় ফুলও কিন্তু জবা। মনসা মায়ের প্রিয় ফুল রক্তজবা। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে জবা বা রক্তজবা। হনুমানজির প্রিয় ফুল রক্তজবা, এছাড়া তুলসীর মালা জবার মালা। হনুমানজির প্রিয় ফুল রক্তজবা, এটা ছাড়া হনুমানজিকে জবার মালা দেওয়া যায়, জবা প্রিয় ফুল। এটা ছাড়া তুলসীর মালা, তুলসীর মালাও কিন্তু হনুমানজি অত্যন্ত পছন্দ করেন, আমরা জানি এটা সবাই, যারা আমরা হনুমানজির পুজো করি বা পুজো দিই তারা জানি যে তুলসীর মালা হনুমানজির অত্যন্ত প্রিয়, জবার মালা তো অবশ্যই। গণেশজির প্রিয় ফুল হচ্ছে রক্তজবা, লাল রঙের যে কোনো ফুল। দুর্বা গণেশের খুব প্রিয়, রক্তজবা লাল রঙের যে কোনো ফুল দুর্বা, দুর্বা গণেশের অত্যন্ত প্রিয়। মা লক্ষ্মীর প্রিয় ফুল হচ্ছে পদ্ম, মা লক্ষ্মী সব থেকে বেশি প্রসন্ন হন তাকে পদ্ম দিলে। মা সরস্বতীর প্রিয় ফুল হচ্ছে পলাশ এবং শ্বেত পদ্ম। মা সরস্বতীরও প্রিয় ফুল পদ্ম, কিন্তু শ্বেত পদ্ম এবং পলাশ এই দুটো মা সরস্বতীর প্রিয় ফুল। দেখুন, আমি আপনাদেরকে সবসময় জানানোর চেষ্টা করি নতুন নতুন তথ্য, কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হন, কি করলে আপনি দেবতাদের কৃপা সহজে লাভ করতে পারবেন, এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের সবসময় জানাই। এবং আপনারা যদি যেভাবে আমি বললাম এইভাবে আপনার আপনি আপনার আরাধ্য দেবদেবীকে তার প্রিয় ফুলটা নিবেদন করেন, তাতে কিন্তু তিনি অত্যন্ত প্রসন্ন হবেন এবং তার কৃপা লাভ করা অনেক সহজ হবে, খুব সহজে আপনি কৃপা লাভ করতে পারবেন। আপনারা প্রত্যেক দিন দেখুন, সবাই বাড়িতে পুজো করেন, সবাই প্রত্যেক দিন, কিন্তু অনেক সময় এমন অনেক ফুলে হয়তো আপনি কোন ঠাকুরকে যে ফুলটা দিচ্ছেন সেটা তার পছন্দ কিনা এটা জেনে দিন। যদি আপনি প্রত্যেক ঠাকুরকে, প্রত্যেক দেবতাকে তার প্রিয় ফুল নিবেদন করেন, প্রিয় ফুল নিবেদন করে পুজো করেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রেও, আপনার মনস্কামনা পূরণের ক্ষেত্রে সেটা অনেক সহজ হবে। এবং আপনার মনস্কামনা, আপনি আপনার প্রত্যেক দেবদেবীকে যদি আপনি তাদের প্রিয় ফুল নিবেদন করেন, আপনি তাদের কাছে যখন কোনো প্রার্থনা জানাবেন তাদের ক্ষেত্রে, তারা তখন সেই মনস্কামনা পূরণটা অনেকটাই সহজ হবে। যে কথাগুলো আমি বললাম সেইটা মাথায় রেখে আপনি চাইলে পরবর্তীতে সিটিভিএনের যে ফেসবুক পেজ আছে সেখানে এই প্রোগ্রামটা পরবর্তীতে চলে যায়, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন যে কোন ঠাকুরের কোন ফুল প্রিয় এবং কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হন, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। আচ্ছা, আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, তার সাথে কথা বলে নেবো। তবে আজকের এই আলোচনাটা সত্যি অনবদ্য, একটা মানে রেখে দেওয়ার মতো আলোচনা আর কি আপনাদের কাছে। কারণ আপনারা যে যে দেবতার পুজো করেন সেই দেবতাকে সেই ফুল দিয়ে পুজো করতে পারলে দ্রুত কৃপা লাভ হয়, কৃপা লাভ হয় একদম। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? কে বলছেন? সুমা, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, নিয়মিত দেখেন এই অনুষ্ঠান? একদম, খুব সহজ সরল আর বিষয় রয়েছে রাজশ্রীর প্রেডিকশনের মধ্যে। আচ্ছা, আপনি আজকে আপনার মেয়ের সম্পর্কে জানবেন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, সময় কোথায় হয়েছে? কলকাতাতে। ব্যাস, আর কিছু বলার প্রয়োজন নেই বা রাজশ্রী বলবেন? আচ্ছা, 31 জানুয়ারি 1998, সেদিন ছিল শনিবার, সকাল 11:55 কলকাতা, বৃষ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র, নরগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুক্র ধনুতে বক্রী অবস্থায় রয়েছে, মেন হরোস্কোপ, আর সব গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে বৃষ, হরোস্কোপে
শনিভঙ্গ কাল সর্পযোগ চতুর্থ দশম ভাবের ওপরে। যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা আমি দেখছি পড়াশোনার ক্ষেত্র আর্টস নিয়ে, আর্টস নিয়ে পড়াশোনা করার কথা, চতুর্থ দশম ভাবের ওপরে রাহুকেতু অ্যাক্সিস, যেটা একদম শুভ পয়েন্ট নয়। চতুর্থ দশম ভাবের ওপর রাহুকেতু থাকলে গৃহ শান্তি, সাংসারিক জীবন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। হরোস্কোপে বিয়ে হয়ে যাওয়ার কথা এবং বিবাহ পরবর্তীতে প্রচণ্ড সাংসারিক অশান্তি হওয়ার কথা। চতুর্থ দশমে রাহুকেতু অ্যাক্সিস যখন থাকে গৃহ শান্তি, সাংসারিক জীবন সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দশম ভাবের ওপর চারটে গ্রহ মঙ্গল বৃহস্পতি চন্দ্র কেতু চন্দ্র প্রবল গ্রহণ যোগ করছে, বৃহস্পতি প্রবল গুরুচণ্ডালী যোগ করছে, মঙ্গল প্রবল অঙ্গারক যোগ করছে। এই হরোস্কোপের দাম্পত্য জীবনে এক ফোঁটা লগ্নপতি শুক্র অষ্টমে রয়েছে। দাম্পত্য জীবনে আমি এক ফোঁটাও শান্তির জায়গা দেখছি না, বিবাহের পর প্রচন্ড অশান্তি হওয়ার কথা। আপনি একটু শেয়ার, মাত্র ২৪ বছর, হ্যাঁ বিয়ে হয়ে গেছে এবং বিয়ের পর প্রচন্ড অশান্তি হওয়ার কথা। এবার আপনি একটু শেয়ার করুন তো দিদি। মেয়ে এখন কোথায় রয়েছে? কতদিন ধরে রয়েছে? দেখুন আমি একটা কথা বলি, হরোস্কোপ কি বললেন? এডুকেশনটা আমি শুনতে পাইনি। না না, আপনি এডুকেশন কি বললেন? পড়াশোনা, পড়াশোনা হওয়ার কথা, কিন্তু ঘটনা হচ্ছে যে বিবাহিত লাইফের জায়গা অত্যন্ত নেগেটিভ। পড়াশোনা আপনার মেয়ে কি করেছে? পড়াশোনা কিন্তু সেকেন্ড ইয়ার করতে করতে বিয়ে হয়ে গেছে। তারপরে আর করেনি? আপনি মেয়েকে বরঞ্চ পড়ান, তাই তো? আপনারা এগুলো খুব ভুল করেন জানেন তো, বিয়ে হয়ে গেছে বলে পড়াশোনা করবে না, এই জিনিসগুলো ঠিক নয়। তাহলে আপনারা কি দেখে দিয়েছেন তো বিয়েটা? তো জামাই কি বলছে? আপনি কি চাইছেন বলুন তো, আপনি কি চাইছেন? সম্পর্কের জায়গাটা খুবই খারাপ দেখাচ্ছে, আমি আপনাকে সোজা কথা বলি, সম্পর্কের জায়গাটা খুবই খারাপ দেখাচ্ছে। চতুর্থ দশমের রাহুকেতু নিয়ে সুখী সংসার হয় না, আর মঙ্গল প্রবল কেতুযুক্ত মঙ্গল অঙ্গারক যোগ করছে, বৃহস্পতি কেতুযুক্ত গুরুচণ্ডালী যোগ করছে, চন্দ্র কেতুযুক্ত গ্রহণ যোগ করছে দশম ভাবের ওপরে। মঙ্গল বৃহস্পতি চন্দ্র কেতু সব দশমে, চতুর্থে রাহু, চতুর্থ দশম ভাবটাই প্রচণ্ডভাবে নেগেটিভ। তো আপনি কি চাইছেন? সংসারটা আমি এবার আপনাকে বলি, সংসারটা যদি ভালো মতন করাতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ওর হাজব্যান্ডকে ওর ফরে আনতে হবে এবং ওর শাশুড়ির থেকে হাজব্যান্ডকে দূরে সরাতে হবে। কেন আমি আপনাকে খুব পরিষ্কার কথা বলছি, এর যে শাশুড়ি যিনি, ইনি কিন্তু সুখে শান্তিতে ঘর সংসার করতে দেবেন না। একমাত্র যদি আপনারা চান যে এই বিয়েটা টিকে থাকুক, এটা যদি আপনাদের চাহিদা হয়, তাহলে কিন্তু আমাদের যেটা করতে হবে, যেটা আমি অনেক সময় বলি, নৃসিংহদেবের পুজো এবং নারদমুনির পুজো, অর্থাৎ মার সঙ্গে ছেলের একটু দূরত্ব, এর শাশুড়ি বা এই ছেলেটির মা এই বউকে কিন্তু সুখে শান্তিতে ঘর সংসার করতে দেবে না। একমাত্র যদি নৃসিংহদেবের পুজো নারদমুনির পুজো করা হয়, করে মা ছেলের মধ্যে একটু দূরত্ব তৈরি করা হয়, তবেই আপনার মেয়ে আপনার তার হাজব্যান্ডকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারবে, নয়তো পারবে না। আর একটা কাজও করতে হবে, হাজব্যান্ডেরও যাতে এই মেয়ের ওপরে টান বাড়ে সেটার জন্য স্ট্রং মহামায়া প্রয়োগ করতে হবে। মানে অনেকগুলো, আপনি যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চান তাহলে বেশ কিছু কাজ করতে হবে। মানে আপনার কাছে অপশন হচ্ছে হয় আপনি মেয়েকে এই সম্পর্ক থেকে বার করে আনেন, তাকে নিজের পায়ে দাঁড় করান, পড়াশোনা শেখান, তাকে নিজের পায়ে দাঁড় করান, অথবা আপনি তার মেয়েকে সংসারে ইনভলভ করুন, এবং তার জন্য অনেকগুলো কাজ করণীয় আছে, অনেকগুলো। এবং আপনি যদি আমি দিদির কাছে জানতে চাই কোনটা করলে ঠিক
আচ্ছা, এইবারে না আপনার সাথে আরো অনেক কথা বলার প্রয়োজন আছে, কোনটা করলে ঠিক হবে তার জন্য কিন্তু চেম্বার। কেন বলছি, এইখানে তো আপনি ওপেন সব কথা বলতে পারবেন না যে মেয়ের সঙ্গে তার স্বামীর সম্পর্ক কেমন ছিল না ছিল, এই বিষয়গুলো সবটা ওপেন এয়ারে আলোচনা করার জন্য নয়, বুঝতে পেরেছেন? তো আপনার বাড়ি বারুইপুর, আপনি গড়িয়াহাট ভাগ্যচক্রের চেম্বারে চলে আসতেই পারেন। প্রত্যেক মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র আজকেও আছে, আগামী মঙ্গলবারও থাকবে। আপনি অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন, এসে দেখিয়ে যান। বারুইপুর থেকে ভাগ্যচক্র খুব দূরে না, দূরে খুব দূরে নয়, না আপনারা দেখিয়ে নিতে পারেন, অথবা আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন। আমাকে একটা কথা বলুন তো সুমা, আপনি রাজশ্রীর শুধু কি ফলো করেন নাকি না আপনার জানাশুনো কেউ এসেছিল বলে আজকে আপনি ফোন করেছেন বিপদে পড়ে? হ্যালো, আছেন আপনি? নেই কোথায়, বলছি আপনি কি শুধু ফলো করেন বলেই ফোন করেছেন নাকি না আপনার জানাশুনো কেউ না কেউ এসেছিল যিনি উপকৃত সেটা দেখে আপনি আজকে বিপদে পড়ে ফোন করেছেন? হ্যাঁ, আমি কেন জিজ্ঞাসা করলাম, ধরুন আপনি ফলো করছেন করছেন, যদি আপনি সত্যি সত্যি ডাই হার্টেড ফলোয়ার হতেন তাহলে মেয়ের বিয়ে দেওয়ার আগে আপনি রাজশ্রীর সাথে যোগাযোগ করতেন। আপনি বিপদে পড়েছেন তাই আপনার মনে আছে যে কেউ না কেউ গিয়ে উপকৃত হয়েছে, সেই কারণে আপনি ফোনটা করেছেন। আমার কথাগুলো শুনতে খুব খারাপ লাগবে, আমি খুব স্ট্রেট কথা বলি, কিন্তু আমার আমার মনে হলো এটাই বাস্তব, তাই না? দেখুন একটা, ধন্যবাদ সুমা ফোন করার জন্য, ধন্যবাদ। সমস্যা থেকে আপনার মেয়ে বেরিয়ে আসুক আমরা চাইবো, এবং আমি একটা কথা বলবো, আপনারা মেয়েটার 22 বছর বয়সে বিয়ে দিলেন এবং বিয়েটা দিলেন, আপনি বলেন ওরা মিথ্যে কথা বলে বিয়ে দিয়েছে, কিন্তু আপনি মেয়েটার বিয়ে দিলেন কেন? সেই মেয়েটির ক্যারিয়ারটা তৈরি করে 22 বছর আজকের দিনে বিয়ের বয়স নয়, এটা ভীষণ সত্যি কথা। নিশ্চয়ই বিয়ে দেবেন, কিন্তু একটা মেয়ে তার পড়াশুনো শেষ করবে, যদি মিডিয়োকার স্টুডেন্ট হতো একরকম, কিন্তু রাজশ্রী বলেছেন আপনার মেয়ের মেধা আছে, তাহলে সেই মেধাটাকে নষ্ট করলেন কেন, এটা আমার প্রশ্ন। কারণ মেয়ে না বোঝা নয়, কিন্তু মেয়ে সম্পদ। আমি আবারও বলছি, এটা অনেক সময় না জানেন তো বাবা মারা বোঝে না, মেয়ে তাড়াতাড়ি একটা বিয়ে দিয়ে দিই। ভারতবর্ষের মতো দেশে, ভারতবর্ষের মতো উর্বরশীল দেশে নারী হচ্ছে সম্পদ, এটা আপনারা আমাদের ভারতবর্ষ অনেক পরে বুঝবে, এখনো বোঝেনি। সত্যি কথা, এখনো বোঝেনি, এখনো ভীষণ সত্যি কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখনো কন্যাভ্রূণ হত্যা হচ্ছে, এখনো হচ্ছে মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে বাড়াবাড়ি নির্যাতিত হচ্ছে, এগুলো খুব কমন প্রবলেম, এখনো পন দেওয়া চলছে। মানে আমি সেদিনকে একজন বিহারি আমার এক বন্ধু মানে জানাশুনো তার সাথে কথা বলছিলাম, ঠিক বন্ধু বলবো না, বন্ধুত্বর সংজ্ঞা নয়, জানাশুনো, তারা বলছে দেখো আমাদের কিছু করার নেই, আমার আমি আমার ছেলের বিয়ে দেবো, আমার ছেলে সরকারি অফিসার হলে আমি 10 লক্ষ টাকা মিনিমাম পণ পাবো, আর আমার মেয়েকেও যখন বিয়ে দেবো আমাকেও এই পণটা দিতে হবে। মানে 22 বছর চলেই আসছে, আমি বললাম তোমাদের মনে হয় না এটাকে ব্রেক করবো, এটা থেকে বেরোবো? বলছে একমাত্র ছেলে মেয়েরা পারে যদি প্রেম করে বিয়ে করে, কিন্তু এটা আমাদের সমাজে মানবে না। মানে কি প্যাথেটিক, আমি খালি ভাবছিলাম এটাই আমাদের ভারতবর্ষ, মেয়ে বোঝা নয়, মেয়ে সম্পদ, মেয়েকে সুস্থ সুন্দর পরিবেশ দিন, বড় করে তুলুন, নিজের পায়ে দাঁড়াক, নিজের পায়ে দাঁড়াক, সেটাই কথা, আগে নিজের পায়ে দাঁড়াক তারপরে সব। আজকে আপনার মেয়ের যদি একটা পজিটিভ ক্যারিয়ার থাকতো, একটা ফিনান্সিয়াল সাপোর্ট নিজস্ব থাকতো, তাহলে কিন্তু সেই মেয়েটিকে শাশুড়ি এই কথা বলতে ভাবতো, ভাবতো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি মালতী চক্রবর্তী বলছি, বেলেঘাটা থেকে। মালতি বেলেঘাটা থেকে, হ্যাঁ মালতি বলুন। আচ্ছা, আমি আমার ছেলের জন্য জানতে চাই দিদির কাছে, আমার এক দিদির ছেলে গিয়ে অনেক উপকৃত হয়েছে, আমার ছেলেকে নিয়ে আমি কিছু সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যা বলতে হবে না, আপনি খালি ছেলের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 18 জানুয়ারি সকাল 11:40। 18 জানুয়ারি কোন সাল? 1997 সকাল 11:40 কোথায় হয়েছে, কলকাতা? হ্যাঁ, কলকাতা। ব্যাস, আর কিছু বলার দরকার, সকাল 11:40 সকাল 11:40 18 জানুয়ারি 1997 সকাল 11:40 কলকাতা। আচ্ছা, 18 জানুয়ারি 1997 সেদিন ছিল শনিবার, সকাল 11:40 কলকাতা, মেষ লগ্ন বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা হচ্ছে রবীন্দ্র নক্ষত্র, দেবাড়িবার রাক্ষসগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মেষ, লগ্নের দ্বাদশে রয়েছে শনি কেতু, ষষ্ঠে রয়েছে মঙ্গল রাহু,
এবং চন্দ্র গেছে দ্বিতীয়ে। হরোস্কোপের রবি এবং বৃহস্পতি দশম ভাবের উপরে, বৃহস্পতি নিচস্থ অবস্থায় রবিযুক্ত হয়ে বসে আছে। ষষ্ঠ দ্বাদশ ভাবের উপরে রাহুকেতু অ্যাক্সিস থাকলে প্রথম কথা যেটা, সেটা হচ্ছে শরীরের ব্যাপারে একটু বেশি কেয়ারফুল থাকতে হয়, শরীর কিন্তু ভালো যায় না। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপ প্রসঙ্গে, আমি যেটা বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে মাথা রাহু মঙ্গল যোগ, রাহু মঙ্গল যোগকে বলা হয় অঙ্গারক যোগ, প্রচণ্ড জেদ রাগ উগ্রতা মাথা গরম। আপনার ছেলের প্রচণ্ড রাগ জেদ উগ্রতা মাথা গরম, কারো কথা শুনতে চায় না, কোনো কিছু মানতে চায় না, নিজে যেটা মনে করবে সেটাই শেষ কথা। এই ছেলেকে নিয়ে আপনাকে বেশ ভালো মতো প্রবলেম ফেস করার কথা। পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হলেও অন্যান্য বিষয়ে, প্রত্যেকটা বিষয়ে কথা শুনতে না চাওয়া, অত্যন্ত গোয়ার ভাব, জেদ ভাব, রাগ জেদ উগ্রতা, এগুলো ভীষণভাবে দেখাচ্ছে। শত্রুতা হিংসা জেলাসির যোগও ভীষণভাবে আছে, আপনি একটু শেয়ার করুন। এবারে আপনি একটু বলুন না মালতী, আপনার ছেলের এডুকেশন কি বলুন? এডুকেশন ভালো হওয়ার কথা, এডুকেশন ভালো করেছে, এডুকেশন পড়াশোনায় কোনদিন খুবই ভালো ছিল, যাই হোক কলেজে ভর্তি করেছি, ভর্তি হওয়ার পরে মানে আর কি বলবো, যাই কলেজের যে একটা মেলামেশা, ছেলেদের যে আমার ছেলে যে মেয়েদের সঙ্গে মিশতো সেটা বলবো না, মানে নানান ধরনের মিশে। আচ্ছা আপনার ছেলে কি নেশাভানে জুড়ে গেছে, নেশাভান করে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রচুর, একদম প্রচুর। আর বন্ধু সার্কেল সে কি বলবো, একটা পড়াশোনা জানা ছেলে কি বলবো, সে মানে আমি কাউকে ছোট করছি না, রাস্তার ধারে যে সেই পাতা খায় গাঁজা খায়, এদের সঙ্গে ওর বন্ধুত্ব। এবং ওই ওইখান থেকে ওই সব নেশা করে বাড়ি এসে আপনাদের সাথে একদম বিচ্ছিরি ব্যবহার করছে। হ্যাঁ নেশা তো করে, এসে ঘরে কি বলবো, মানে ঘরে তো করতে করতে বাইরে লোকের সঙ্গে আপনাকে এগুলো আমি, হ্যাঁ ভীষণ রাগ ব্যবহার, মানে বাবা মার প্রেস্টিজটা একদম ডাউন করে ফেলছে, প্রচন্ড উগ্র ব্যবহার, আপনাদের গায়েও হাত দিচ্ছে। হ্যাঁ ভাই, এর মাঝখানে বাবাকে মেরে চোখ ফোক কাটিয়ে দিতে, আমাকে ট্রেনে ব্লাউজ ফ্লাউজ ছিঁড়ে দেয়, দিদিকে অশালীন ভাষা, আমার দিদি বড়, আমি ওর দিদির জন্য যে একটা সুন্দর বাজার ঘরে নিয়ে আসবো, সেরকম আমার পরিস্থিতি না, একটা মানুষ এসে ঘরে কি দেবে, এই থেকে কি কেউ সেই ঘরের মেয়ে নিতে চায়, আমি এবার আপনাকে এক এক করে বলছি। সেটা হচ্ছে যে যারা খুব রাগী জেদি উগ্র তাদের মাথা ঠান্ডা করা যায়। আপনার ছেলেকে যদি কোনো গ্রহ সংস্কার করে দেয়া হয় তাকে কোনো কিছু পড়ানো বা ধারণ করানো যাবে না, যাবে না, কিন্তু আমি জানি 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 আমি সেই কথাটাই বলছি, আপনি একটু শুনুন মন দিয়ে, আমি যে কথাটা বলছি একটু শুনুন, সেটা হচ্ছে ওকে কোনো কিছু পড়ানো ধারণ করানো যাবে না, কিন্তু আমি যে গ্রহ সংস্কার করে দেব তাতে মাথা ঠান্ডা হওয়ার কাজ থাকবে, শান্ত ভদ্র হওয়ার কাজ থাকবে, আপনাকে সেটা পালন করতে হবে, আপনাকে বা আপনার হাজবেন্ডকে সেটা পালন করতে হবে। আপনারা যদি সেটা ঠিকভাবে পালন করেন তাহলে কিন্তু এই ছেলেকে শান্ত করা সম্ভব, তাকে কোনো কিছু ধারণ করানো বা পড়ানোর প্রশ্ন নেই, বাট আমি যে গ্রহ সংস্কার করে দেবো, মাথা ঠান্ডা হওয়ার যে কাজ করে দেবো, শীতলা প্রয়োগ আছে যেটা মাথা ঠান্ডার কাজ, সেই শীতলা প্রয়োগ করে দেবো, এগুলো করে দিলে তার মাথা ঠান্ডা হবে, সে শান্ত হবে, তখন তাকে ট্যাকেল করতে আপনার অনেক সুবিধা হবে। গ্রহ সংস্কারের মাধ্যমে এটা করে দেওয়া যায়, এর জন্য কোনো কিছু পড়ানোর ব্যাপার নেই। মালতী, আপনার বাড়ি বেলেঘাটা, আপনার খুব কাছের চেম্বার শ্যামবাজার জুপিটার, আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন। ছেলেটির বয়স খুব বেশি নয়, 97 ইনবর্ন, মানে ওর এখন আগামীকালই আছে শ্যামবাজার জুপিটার, আগামীকালই আছে, 97 মানে 25 বছর বয়স। আপনি আগামীকালের জন্য যোগাযোগ করুন, আর এই সপ্তাহে আগামীকাল পেয়ে যাচ্ছেন, আজকে পাবেন কড়িহাট ভাগ্যচক্র, আগামীকাল শ্যামবাজার জুপিটার, বৃহস্পতিবার অনলাইন চেম্বার রয়েছে, শুক্র শনি রবি বর্ধমান দুর্গাপুর আসানসোল, এই সপ্তাহের শুক্র শনি রবি 18-19-20 বর্ধমান দুর্গাপুর আসানসোল। অনেক ধন্যবাদ জানাবো রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। গণেশ সাথিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509, পরিষেবা চার্জেবল।